এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডস ডিজিটাল মার্কেটিং এর একটি ক্ষুদ্রতম অংশ। আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষুদ্রতম অংশ ইন্টারন্যাশনাল শুরু করতে হলে যে সকল বিষয়গুলো আপনাদের ফার্স্টে জানতে হবে সেটা হচ্ছে এক গুগল ড্রাইভ। দ্যাটস মিনস গুগল ড্রাইভের মধ্যে যেটা থাকে গুগল শিট। গুগল শিট সম্পর্কে আপনাদেরকে ফার্স্টে জানতে হবে। এবং গুগল শিট ফার্স্টে যদি না জানেন, দ্যাটস মিনস এক্সেল ফাইল, মাইক্রোসফট এক্সেল, এই মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আপনাদেরকে ফার্স্টে জানতে হবে। তবেই গেছে আপনারা এই যে কার্যক্রমগুলো আছে, কার্যক্রম মিনস ইন্টারন্যাশনাল একটি জায়গায় অটো সেভ হিসেবে গ্রহণ হয়। দ্যাটস মিনস আপনি যদি এক্সেল ফাইলে কাজ করেন, কাজ করতে করতে হঠাৎ যারা পিসিতে কাজ করবেন তারা হঠাৎ দেখবেন যে বিদ্যুৎ চলে গেলে অটো সেভটা করা যাবে, বাট গুগল শিটে সেই ফ্যাসিলিটিটা আছে। দ্যাটস মিনস গুগল শিটে ইজ এ পারফেক্ট লিড জেনারেশন। আর লিড জেনারেশনটা কী সেটা হয়তো আপনারা জানেন যে লিড জেনারেশন কী, তবে গেছে আপনারা লিড জেনারেশনের পথে কাজ করতে আসছেন। তারপর আপনাকে একটু ব্রিফিং দিয়ে দিই, এটা হচ্ছে লিড জেনারেশন। দ্যাটস মিনস অনেকে সেটা জানে না। লিড জেনারেশন বলতে যেটা বোঝাচ্ছে ইনফরমেশন কালেক্ট করা। কিছু পার্সনের টার্গেটেড কিওয়ার্ড লোকেশন আপনাকে দিবে এবং সেই পার্সনের কিওয়ার্ডগুলো আপনাকে টার্গেট ইনফরমেশনগুলো আপনাকে কালেক্ট করে দিতে হবে। দ্যাটস মিনস লিড জেনারেশন। এর ভিতরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আছে, আরও বিস্তারিত আছে, সেটা পরে আলোচনা করা হবে। আজকে শুধু আপনাদেরকে জানাবো যে লিড জেনারেশনের কাজ করতে হলে আপনাকে কী কী জানতে হবে অ্যান্ড কী কী জানলে আপনি পারফেক্টভাবে লিড জেনারেশনের কাজটা করতে পারবেন। আর দ্বিতীয়ত, লিড জেনারেশন কাজ করতে হলে যে সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে আরেকটা হচ্ছে গুগল রিসার্চ। গুগল রিসার্চ সম্পর্কে ধারণা রাখতে হবে এই জন্যই, কিছু ইনফরমেশন বার করতে হলে আপনাকে অবভিয়াসলি গুগল রিসার্চ সম্পর্কে জানতে হবে। যদি গুগল রিসার্চ সম্পর্কে যদি না জানেন তাহলে অবশ্যই আপনি ইনফরমেশন বার করতে পারবেন না। এবং স্পেসিফিকভাবে গুগল রিসার্চে অনেক টাইপের কাজ আছে যেগুলো ইনফরমেশন কালেক্ট করতে সবচেয়ে বেশি কার্যকর। তৃতীয়ত হচ্ছে বিভিন্ন ধরনের সাইট। বিভিন্ন ধরনের সাইট বলতে বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়া। আগে আপনাকে ফার্স্ট টাইম বলে দিই যে লিড জেনারেশন সবচেয়ে পারফেক্ট হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। যদি লিঙ্কডইন আপনি সম্পর্কে যদি না জানেন, আপনি যদি অ্যাকাউন্ট না থাকে তো অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন, কারণ হচ্ছে লিঙ্কডইন সম্পর্কে যদি আপনি না জানেন সেক্ষেত্রে অবশ্যই আপনি লিড জেনারেশন করতে আপনার অনেক সমস্যা হবে, কারণ লিড জেনারেশনের ক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট হচ্ছে লিঙ্কডইন। সেকেন্ডলি যেটা থাকে সেটা হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজ থেকে অনেক ইনফরমেশন কালেক্ট করা যায়, প্রেক্ষাপটে অনেক ধরনের টাইপ ইনফরমেশন, কোম্পানি টাইপ, পার্সোনাল ইনফরমেশন, ইটিসি, অনেক ধরনের ইনফরমেশন কালেক্ট করা যায় লিঙ্কডইন পেজ থেকে। ঠিক সেম টু সেম ভাবে ইনস্টাগ্রাম থেকেও অনেক ইনফরমেশন কালেক্ট করা যায়, ইমেল বলেন, ফোন নম্বর বলেন, ওয়েবসাইট বলেন, বিভিন্ন টাইপের। এখানে আবার ইনস্টাগ্রাম যে ক্যাটাগরিটা আছে, ইনস্টাগ্রাম এই ক্যাটাগরিতে অনেক ধরনের কাজ আছে। যে কাজটা আজকে হ্যাঁ আলোচনা করলাম না, জাস্ট আপনাদেরকে ধারণা দিতেছি যে লিড জেনারেশনের কাজ করতে হলে আপনাকে কী কী জানা দরকার এবং কী কী অ্যাকাউন্ট থাকা দরকার। ফেসবুক অ্যাকাউন্ট তো সবারই আছে, বাট লিঙ্কডইন অ্যাকাউন্ট সবার থাকে না, তাই লিঙ্কডইন অ্যাকাউন্টটা পারফেক্টভাবে খুলবেন যেন নেক্সট ইয়ে আবার রেস্ট্রিকেট না করে দেয়। এখন অনেক রুলস রেগুলেশনগুলো পালন করতে হয়, সেক্ষেত্রে লিঙ্কডইন অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার চান্স 100% থাকে, তাই অবশ্যই দেখে শুনে জেনে বুঝে অবশ্যই অ্যাকাউন্টটা খুলবেন। এবং ফোন নম্বর যেটা হবে আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে লিঙ্কডইনের বিভিন্ন ধরনের টুলস। টুলস মিনস অ্যাডনস। যদি আপনি এই সকল অ্যাডন সম্পর্কে না জানেন, যদি পেড ভার্সন ইউজ না করেন, ফ্রি ভার্সন ইউজ না করেন, তাহলে বিভিন্ন ধরনের এর ইমেল কালেকশনে আপনি সেটা কার্যক্রম হবে না। কারণ হচ্ছে ইমেল কালেকশন আপনাকে করতে হবে 100%, কারণ হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনের সবচেয়ে বড় কার্যকর হচ্ছে ইমেল কালেকশন।
যদি ইমেল কানেকশন যদি না করেন সেক্ষেত্রে আপনি প্রবলেমটা করবেন, বিভিন্ন ক্লায়েন্ট ইমেলটাই চায়, তখন আপনি পার্সোনাল ইমেল কই পাবেন? পার্সোনাল ইমেল, বিজনেস ইমেল বের করার জন্য আপনাকে ফোর্সটা বেশি প্রয়োজন। তার জন্য অ্যাডনস যেগুলো আছে, পেড ভার্সন যেগুলো আছে, সেই অ্যাডনসগুলো আপনাকে কালেক্ট করতে হবে। এবং কালেক্ট করতে হবে মিনস আমি নেক্সট টিউটোরিয়ালগুলোতে অবশ্যই আমি সেই কালেক্ট ইনফরমেশনগুলো দিয়ে দেবো, যেন আপনাকে সেই রিসার্চ সেই অ্যাডনসগুলো অতি সহজে আপনি কালেক্ট করতে পারেন লিড জেনারেশনে কার্যক্রমের ক্ষেত্রে। 5G যেটা হচ্ছে, অ্যাডনস অবশ্যই আপনাকে পেড ভার্সনটা ইউজ করতে হবে, অথবা ফ্রি ভার্সনগুলোও আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। আর নেক্সট আরেকটা যেগুলো রিসার্চ সম্পর্কে জানতে হবে, যেগুলো কোম্পানি ইনফরমেশন বের করার জন্য বেশি কাজে দেয়। কোম্পানি ইনফরমেশন ইনফরমেশন বের করার জন্য যেটা আপনাদের কাজে দিবে সেটা হচ্ছে ইয়েলো পেজ। ইয়েলো পেজ সম্পর্কে আপনাকে জানতে হবে, ইয়েলো পেজ সম্পর্কে জানতে হবে, manta.com সম্পর্কে .com সম্পর্কে জানতে হবে। জুম ইনফোটাও এখন দেয়, বাট বাংলাদেশে একটু এটা ক্রিটিক্যাল, তাই জুম ইনফো যদি জানতে পারেন তো ইটস গুড, নো প্রবলেম, এটাও আপনি জানতে পারেন। এখান থেকে অনেক ধরনের অ্যাপ ইনফরমেশন কালেক্ট করা যায়, যেটা স্পেসিফিকভাবে বেটার। অ্যান্ড এর সাথেও যেগুলো কনফার্মেশনটা ব্যবহার করে সেটা হচ্ছে গুগল ম্যাপ। গুগল ম্যাপ থেকেও কোম্পানি ইনফরমেশনটা বের করা খুবই সহজ, যেটা আপনাকে নেক্সটে কাজে দিতেও পারে। অ্যান্ড আরেকটা যেটা থাকছে সেটা হচ্ছে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল থেকে অ্যাঞ্জেল লিস্ট যেটা আছে, এই অ্যাঞ্জেল লিস্ট থেকে যেটা বের করা যায় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের টাইপ, যাই সকল পার্সনগুলো লুকিং ফর বিজনেস, লুকিং ফর জব, লুকিং ফর বিভিন্ন যারা টার্গেট করে, যে এই সকল পার্সন সেলস টার্গেট করতেছে, বিজনেস টার্গেট করতেছে, যে ক্যাটাগরি তাদের পার্সনগুলো খুঁজতেছেন, মানে এই রিকোয়ারমেন্ট অনুসারে সেই সকল পার্সনগুলো সার্চ দিলেও অ্যাঞ্জেল থেকেও পাওয়া যায়, যেটা নেক্সটে অনেক জায়গা থেকে না পাওয়া যেতে পারে। এগুলো টাইপ এই সকল সাইট থেকে আপনি কী করতে পারেন আর বিজনেস কোম্পানি ইনফরমেশনগুলো বের করতে অতি সহজ এগুলো থেকে বের করার জন্য। এটা আপনি অবশ্যই অতি সহজে বের করতে পারেন এই সকল সাইট থেকে। এবং আরও ধরনের সাইট আছে যেগুলো আপনি গুগলের সার্চ দিলেই ইনফরমেশন, গুগলের সার্চ দিলে সেটা পেয়ে যাবেন, যেটা ক্ষুদ্র ক্ষুদ্র ইনফরমেশন কালেক্ট করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবং সেটা অবশ্যই গুগলের সার্চ দেওয়ার জন্য, এবং গুগল সার্চটা ওটা মাস্ট বি আপনাকে জানতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনি পাবেন। সেক্ষেত্রে আরেকটা রিয়েল এস্টেটের জন্য যেটা ব্যবহৃত হয় জিলো, মিনস জিলো সাইটটাও একটু ব্যবহৃত হয়, যে সাইডে রিয়েল এস্টেট লিড জেনারেশনটা কালেক্ট করা যায়, সেক্ষেত্রে আপনি এখানেও দেখতে পারেন। এরকম আরও অনেক ধরনের সাইট আছে, যে সকল সাইটগুলো নেক্সটে আরও জানানো হবে এবং আপনি কী করে কালেকশন করতে পারতেছেন সেটা জানানো হবে। দেন আপনি কী করতে পারবেন সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, বিজনেস ইনফরমেশন অথবা আর এখান থেকে বড় বিজনেস ইনফরমেশন এবং পার্সোনাল ইনফরমেশন কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে লিঙ্কডিন। লিঙ্কডিন এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে লিঙ্কডিন যেটা সেলস নেভিগেটর অ্যাকাউন্ট আছে, নেভিগেটর এখন আপনারা জানেন কি না, যারা যারা বিগিনার যারা শুরু করতে যাচ্ছেন সাইডে কাজ শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে লিঙ্কডিন সেলস নেভিগেটর যদি অ্যাকাউন্ট থাকে, এখানে পার্সোনাল বলেন আর কোম্পানি বিজনেস বলেন, কোম্পানি ইনফরমেশন বলেন, এখানে সবচেয়ে বেশি বেটার ইনফরমেশন কালেক্ট করা যায়। এখানে ইনফরমেশন কালেক্ট করা যায় তার সাথে বেটার পার্সন, টার্গেটেড পার্সন, মানে সবচেয়ে বেটার কার্যক্রম করা যায়, যেটা অন্য জায়গাতে করা সম্ভব নয়। তাই লিঙ্কডিন সেলস নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে, যদি অ্যাকাউন্ট থাকে তত বেটার, যদি অ্যাকাউন্ট না থাকে নেক্সটে যখন টাকা ইনকাম হবে তখন একটু প্রিমিয়াম করে নেবেন, তাহলে লিঙ্কডিন সেলস নেভিগেটর অ্যাকাউন্টটা আপনাদের কার্যক্রম হবে। এবং নেক্সটে অবশ্যই আমি এটার দেখাবো যে লিঙ্কডিন সেলস নেভিগেটর অ্যাকাউন্ট কী করে ইউজ করতে হয়, যেটা দ্বারা আমার যারা মেম্বার পার্সন আছেন, যারা নিউ নিউ মেম্বার আসতেছেন আমাদের টিমে কাজ করার জন্য, সেটা তো অবশ্যই এই সকল ইনফরমেশনগুলো জানতে হবে,
জানলে কি হবে সেটা অবশ্যই নেক্সট আপনাদেরকে দেখাই দিব, যে কি করে ইনফরমেশন কালেক্ট করতে হয়, পার্সোনাল ইনফরমেশন কি করে কালেক্ট করতে হয়, বিজনেস ইমেল এবং বিজনেস ইনফরমেশন কি করে কালেক্ট করতে হয়, অবশ্যই নেক্সটে জানতে পারবেন। অ্যান্ড লাস্টে যেটা আমাদের থাকতেছে, বিভিন্ন ক্লায়েন্ট আমাদেরকে কি রিকমেন্ড দেয় এবং কিভাবে এই সকল টুলস আমরা ইউজ করবো নেক্সট, এগুলো তো জানাবোই, বাট কি রিকমেন্ডের মাধ্যমে আমাদের ইনফরমেশন গুলো কালেক্ট করতে হয় সেটা, দ্যাটস মিনস লাইক যারা হচ্ছে ক্লায়েন্ট তারা চায় কি, তারা চাই বিজনেস নেম, চাই এক চাই বিজনেস ইমেল, বিজনেস ইমেল অ্যাড্রেস, বিজনেস ইমেল, তারপর হচ্ছে ফুল অ্যাড্রেস, ইমেল ফুল অ্যাড্রেস, দ্যাটস মিনস এগুলো সব বিজনেসের ক্ষেত্রে গেল যে এটার ক্ষেত্রে, এবং এর সাথে চাই পার্সোনাল ইমেল অ্যান্ড ফোন নম্বর, পার্সোনাল ইমেল অ্যান্ড ফোন নম্বর। এটা পার্সোনাল ইমেল অ্যান্ড ফোন নম্বরের সাথে যেটা থাকতেছে সেটা হচ্ছে পার্সোনাল নাম, এটা তো কমন লজিক, এটা তো বুঝতে পারতেছেন, ইনশাল্লাহ এটা আপনি জানতেই পারতেছেন যে এগুলো দেওয়া যায়। এই রিকোয়ারমেন্টগুলো থাকে, এবং আসলে যারা স্টার্ট আপ, যারা স্টার্ট আপ মিনস যে বিজনেস স্টার্ট করে তাদের ক্ষেত্রে এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাদের গ্রো করার জন্য, বিজনেস গ্রো করার জন্য। আর এই সেক্টরে যারা কাজ করতে আসবেন তারা অবশ্যই মন মানসিকতা শক্ত করে নিয়ে আসবেন, যেন বিল্ড আপ করা যায় তাদের কাজের বিল্ড আপ বলতে হার্ডওয়ার্কিং করতে পারেন, কারণ হচ্ছে এই সেক্টরে যারা কাজ করেন তারা অবশ্যই হার্ডওয়ার্কিং যদি না করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি নেক্সট বিল্ড আপ করতে পারবেন না, এটা জীবনেও সম্ভব না এবং জীবনেও পসিবল না। যদি মনে করেন যে আমি আসলাম এই সেক্টরে কাজ করতে, কাজে এসে জাস্ট 2 ঘন্টা কাজ করবো, দ্যাটস ইট, না সরি হবে না, কোনো মতেই সম্ভব না। কারণ আপনি যদি এই সেক্টরে কাজ করতেই আসেন তাহলে অবশ্যই আপনাকে মন মানসিকতা নিয়ে আসতে হবে 5-6 ঘন্টা আমি এখানে কাজ করবই, তবে কাছে টাকা ইনকাম করা সম্ভব, সেটা বাংলাদেশ থেকে হোক আর আপনি যেখান থেকে কাজ করেন না কেন সেখান থেকে, পসিবল না। যদি আপনার সম্ভব হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এখানে 5-6 ঘন্টা কাজ করতে হবে, তবে গেছে আপনি এখানে পসিবল। তো অবশ্যই এ সম্পর্কে আপনারা রিসার্চ করবেন, এবং নেক্সটে অবশ্যই অবশ্যই আমি এই সকল সম্পর্কে একটা সেপারেট ভাগে আমি ভিডিও তৈরি করে দেবো, যেন আমাদের মেম্বার যারা আসতেছেন এই সেক্টরে কাজ করতে তারা অবশ্যই যেন বেটার পারে। আর ওয়ান মোর থিং, আমার সাথে কাজ করতে অনেকেই আসে এবং যারা চায় যে হ্যাঁ কাজ করবো, সেক্ষেত্রে তারা আসলেই করতে পারে না, কারণ আসে একদিন দুদিন কাজ করে করে চলে যায়, কারণ হচ্ছে তারা হার্ডওয়ার্কিং করতে পারে না। হ্যাঁ দ্যাটস মিন এই সেক্টরে কাজ করতে হলে হার্ডওয়ার্কিং করতে হবে, কারণ রিসার্চ, হ্যাঁ রিসার্চ অবশ্যই এ সম্পর্কে তবে বুঝতে পারতেছেন, রিসার্চ করাটা একটু টেকনিক্যাল ব্যাপার, যারা টেকনিক্যাল মাইন্ড তারা অবশ্যই এই সেক্টরে বিল্ড আপ করতে পারবে, যারা টেকনিক্যাল মাইন্ডেড না তারা অবশ্যই বিল্ড আপ করতে পারবে না, কারণ এই সেক্টরে অনেক ধরনের কাজ আছে, যে সেক্টরের কাজ অনেক হেল্পফুল ফর বিজনেস, যেটা আপনার পার্সোনাল বিজনেস হোক কোম্পানি বিজনেস হোক যেটাই হোক না কেন, লিড জেনারেশন এবং রিসার্চ, এই রিসার্চ আর লিড জেনারেশনটা সবচেয়ে ইফেক্টিভ বিজনেস, হ্যাঁ সো এটা বেশি কার্যকর হয়। নেক্সটে অবশ্যই এই সকল সম্পর্কে আলোচনা করা হবে, আর অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য রেডি থাকেন। আর আমি চাই যেন সকলেই যারা আমার মেম্বার আসুক তারাও ফুলফিলড হবে এই সেক্টর সম্পর্কে জানুক, এবং তারা যেন অ্যাকুরেট ইনফরমেশন কালেক্ট করা শিখুক, অ্যান্ড দেন আমরা যেন ক্লায়েন্টকে কী করতে পারি, ভালো ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারি, আদারওয়াইজ ক্লায়েন্ট তো আমাদেরকে চায় না। কারণ হচ্ছে বাংলাদেশের অনেক মেম্বার আছে, 100-50% না হোক যদি 20% হোক, যে সকল মেম্বারের জন্য আমাদের বাংলাদেশের যারা ভালো কাজ করে ভালো ফ্রিল্যান্সার তাদের রেপুটেশনটা খারাপ হয়, 1টি পার্সনের জন্য 1000টা পার্সন দুর্নামগ্রস্ত হয়। দ্যাটস মিনস একটা পার্সনকে যদি একটা ক্লায়েন্ট ব্যাড টাইপের কাজ জমা দেয়, রং কাজ জমা দেয়, সেক্ষেত্রে ইফেক্টটা পড়ে অল অফ ফ্রিল্যান্সার, এটাই হচ্ছে মূল বিষয়। কারণ হচ্ছে 1টি পার্সনের জন্য 100টা মেম্বারের কেন ক্ষতি হবে, তাই যারা এই সেক্টরে কাজ করতে আসবেন অবশ্যই বি পজিটিভ, সততা এবং হার্ডওয়ার্কিং মাইন্ড নিয়ে কাজ করতে আসবেন। যদি কাজ না করতে আসেন তাহলে নেক্সটে আপনি হ্যাঁ ইনকাম করতে পারবেন কিছুদিন, বাট নেক্সটে আপনি অবশ্যই অবশ্যই আপনি এখন নষ্ট হয়ে যাবে, অথবা
আপনি নিচের দিকে নেমে পড়বেন, লো অ্যাভারেজে চলে যাবে। সো অবশ্যই ফিনান্সিং জগৎটা বিশ্বাসের জগৎ, তাই অবশ্যই বিশ্বাসটা সবথেকে মাস্ট দরকার। এবং আজকে থেকে যখন আমি ডিজিটাল কোর্সটা শুরু করতে যাচ্ছি, আমার অনেক মেম্বারগুলো আছে, যে সকল মেম্বারগুলো আমাকে বলছিল, তাই আমি এই কোর্সটা চালু করতে যাচ্ছি। এবং এই কোর্সটা নো ইনভেস্টমেন্ট, নো টাকা, জাস্ট ফ্রিলি, জাস্ট দেখুন, সাথে থাকুন, তাহলেই চলবে, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, অনেকে বলে সাবস্ক্রাইব করুন, এই করুন, সেই করুন, আমি এগুলো কোনো কিছু বলবো না, কারণ আমি শেখানোর জন্য। তো আপনারা যদি দেখেন তো শিখবেন, আর যদি না দেখেন তো শিখবেন। দ্যাটস ইট, ওকে, সে ইউ নেক্সট ভিডিও, অ্যান্ড কিপ ইট আপ, অ্যান্ড অল অফ মেম্বার প্লিজ জাস্ট টেক দ্য টাইম টু দিস ওয়ার্ড অ্যান্ড ট্রাই টু মোর, আই উইল প্রোভাইড ইউ দিস অল অফ ভিডিও, নো প্রবলেম। Thank you guys, and okay, bye bye, see you next video.